হাই ফ্রেন্ড আমি রানা মেডিকেলের নতুন আর এক ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকের টপিক হচ্ছে ন্যাজোগাস্টিক টিউব ইনসারশান অর্থাৎ একটা পেশেন্টকে ন্যাজোগ্যাস্টিক টিউব কীভাবে করা হয় এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে তো একটা পেশেন্টকে ন্যাজোগাস্টিক টিউব করতে কী কী লাগে এর পারপাস কী এটার কমপ্লিকেশান কী এটা ক ধরনের হয় আর একটা পেশেন্টকে নাজোগাস্টিক টিউব করতে হলে কোন পজিশনে রেখে করতে হয় এইগুলোই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয় তো না প্রথমে আসি পারপাস কী পারপাস হলো কোনো পেশেন্টের হচ্ছে মাউথে যদি কোনো সার্জারি হয়ে থাকে এছাড়া হচ্ছে আনকনসাস পেশেন্ট নিজে থেকে খেতে পারছে না অথবা স্টোমাকে কোনো পয়জনিং আছে এইগুলোর জন্য মেনলি ব্যবহার করা হয় তো ন্যাজোগ্যাস্টিক টিউব ফিডিং দু ধরনের হয় একটা হচ্ছে কন্টিনিউয়াস ফিডিং আর একটা হচ্ছে বোলাস ফিডিং কন্টিনিউয়াস ফিডটা হলো অল্প পরিমাণ ফিট অনেকটা দিন ধরে দেয়া হলে আর বোলাস ফিডিংটা হলো বেশি পরিমাণ ফিট কম সময়ের মধ্যে দেওয়া হলে মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে দেওয়া হলে আর ন্যাজোগ্যাস্টিক টিউব দু ধরনের হয় সিঙ্গেল রুম্যান আর ডবল রোম্যান সিঙ্গেল রোম্যান টিউব ব্যবহার করা হয় ফিট দেওয়ার জন্য আর ডবল লুমেন ব্যবহার করা হয় স্টোমাক ইরিগেশনের জন্য তো এবারে আসা যাক ন্যাজোগ্যাস্টিক টিউব করতে গেলে আমাদের কী কী কমপ্লিকেশান করতে পারে অর্থাৎ ন্যাজোগ্যাস্টিক টিউব করতে গেলে আমাদের কী কী সমস্যার সম্মুখীন হতে হয় না ব্লিডিং হতে পারে ইনফেকশান হতে পারে এছাড়া রেসপিরেটারি ডিস্টেস শুরু হতে পারে অর্থাৎ তখনই বুঝে নিতে হবে যে টিউবটা হচ্ছে ট্রাকিয়াতে গিয়েছে এছাড়া পেশেন্টের ভমিটিংও হতে পারে তো এক্ষেত্রে আমরা পেশেন্টের ষোলো ফ্রেঞ্জের অরেঞ্জ কালারের ন্যাজোগ্যাস্টিক টিউব নির্ধারণ করেছি আবার কিছু কিছু ক্ষেত্রে পেশেন্টের বারো চোদ্দো বা আঠেরো ফ্রেঞ্জেরও রাইস টিউব ব্যবহার করা হয়ে থাকে তো ন্যাজোগ্যাস্টিক টিউব করতে গেলে আমাদের কী কী লাগে ন্যাজোগ্যাস্টিক টিউব গ্লাভস ফিফটি এমএল সিরিঞ্জ টু লক্স ডাইনাপ্লাস আর স্টেথোস্কোপ তো এবারে দেখে নেওয়া যায় প্রসিডিওর একটা ন্যাজোগাস্টিক টিউব একটা পেশেন্টকে কিভাবে আমরা করব না প্রথমেই পেশেন্টের পজিশান করতে হবে সেটা সেমি ফাউলার পজিশান অর্থাৎ ফর্টি ফাইভ টু সিক্সটি ডিগ্রি এছাড়া কিছু কিছু পেশেন্টকে আবার হাই ফাউলার পজিশানে রেখেও ন্যাজোগাস্টিক টিউব করা হয় হাই ফাউলার পজিশান বলতে বোঝানো হচ্ছে বেডের পজিশানটা হবে সিক্সটি থেকে নাইনটি ডিগ্রি অর্থাৎ পেশেন্ট যেন সিক্সটি থেকে নাইনটি ডিগ্রি এমন পজিশানে থাকে তো বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কিভাবে করা হয় তো প্রথমে আমরা স্টেরিটি মেনটেন করে গ্লাভস পরে নেব তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ স্টেরিটি মেনটেন করে আমি গ্লাভসটা পরছি তো ধীরে ধীরে গ্লাভসটা পরে নেওয়ার পর আমরা সোলো ফ্রেঞ্জের যে ন্যাজোগ্যাস্টিক টিউবটা নির্ধারণ করেছি সেইটা ধীরে ধীরে হাতে জড়িয়ে নেব হাতে জড়িয়ে নেব এই কারণেই যাতে আমাদের ন্যাজোগাস্টিক টিউবটা পেশেন্টকে পড়াতে সুবিধা হয় তো দেখে নেওয়া যাক এবারে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমাকে সোলো ফ্রেঞ্জের ওই অরেঞ্জ কালারের ন্যাজোগাস্টিক টিউবটা খুলে দেওয়া হচ্ছে তো প্রথমে রাইস টিউবটা আমরা হাতে নেওয়ার পর রাইস টিউবের মুভটা আমরা ক্লোজ করে দেবো এরপর আমরা ওই রাইস টিউবটা হাতে ধীরে ধীরে জড়িয়ে নেব তারপরে আমাদের টু পার্সেন্ট যে লক্সটা আছে ওটা বাম হাতের ওপরে নেব নিজেদের সুবিধার্থে তো বলে নেওয়া যাক লক্স জেলটা লিগ্নোকেল টু পার্সেন্ট জেল এটা হচ্ছে অ্যানাস্তেসিয়া হিসাবে ব্যবহার করা হয় এই জেলটা অর্থাৎ লক্স টু পার্সেন্ট জেলটা রাইস টিউবটা হাতে ভালো করে নিয়ে নেওয়ার পর এবং সাথে লক্স জেল লাগিয়ে নেওয়ার পর আমরা পেশেন্টকে যে পজিশানে রেখেছিলাম অর্থাৎ সেমিফাউলার পজিশান অর্থাৎ ফর্টি ফাইভ টু সিক্সটি ডিগ্রি পজিশান তো পজিশান হয়ে যাওয়ার পর আমরা ন্যাজোগ্যাস্টিক টিউবের মাপ নিয়ে নেব কোন পেশেন্টের ক্ষেত্রে কতটা পরিমাণ আমাকে রাইস টিউবটা বা ন্যাজোগ্যাস্টিক টিউবটা ইনসারশান করতে হবে তো ন্যাজোগাস্ট্রিক টিউবের মাপটা নেওয়া হবে পেশেন্টের টিপ অব দ্য নোস টু এয়ার লোভ দেন জাইপারড প্রসেস অর্থাৎ নাক থেকে শুরু করে কান পর্যন্ত তারপরে কান থেকে শুরু করে স্টার নামের নিচে বা এপিক্যাস্টিয়াম পর্যন্ত তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ মাপটা নেওয়া হলো এক্ষেত্রে ফিফটি সেন্টিমিটার পর্যন্ত ইনসারশান করলেই আমাদের রাইস্টুপটা হয়ে যাবে ফিফটি টু সিক্সটি সেন্টিমিটারের মধ্যে রাখলেও হয়ে যাবে তো এবারে দেখে নেওয়া যাক ন্যাজোগ্যাস্টিক টিউব ইনসারশান তো এক্ষেত্রে পেশেন্টটা অনেকটাই কনসাস ছিল জিসিএসটা অনেকটাই ভালো ছিল তাই ন্যাজোগ্যাস্টিক্স টিউবটা ইনসারসান করার সময় পেশেন্টকে ঢোক গিলতে বলা হবে যাতে ন্যাজোগ্যাস্টিক টিউবটা ভালোভাবে পেটে চলে যায় তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে আমরা ন্যাজোগাস্টিক টিউবটা ইনসার্সান করছি একটা পেশেন্টকে তো ন্যাজোগ্যাস্টিক টিউবটা পুরোপুরিভাবে পেশেন্টকে করবার পর আমরা হুজ টেস্ট করে নেব অর্থাৎ ফিফটি এমএল সিরিঞ্জে টোয়েন্টি টু থার্টি এমএল এয়ার দিয়ে স্টেথোস্কোপ দিয়ে আমরা সাউন্ড শুনে নেব অসকালটেশান সাউন্ড তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা হুস টেস্টের মাধ্যমে পেশেন্টের ন্যাজোগাস্টিক টিউবটা কনফার্ম হয়েছে কিনা আমরা চেক করে নিচ্ছি স্টেথোস্কোপের মাধ্যমে আরও ভালোভাবে ন্যাজোগাস্টিক টিউবটা হয়েছে কি না কনফার্ম হওয়ার জন্য আমরা একটা পেশেন্টের চেস্ট এক্সরে করে দেখে নিতে পারি শত শেষে ন্যাজোগাস্টিক টিউবটা আমরা ডাইনাপ্লাস্ট দিয়ে নাকের সাথে আটিয়ে দেব। যাতে ন্যাজোগাস্টিক টিউবটা বেরিয়ে না আসে তো এইভাবে আমরা একটা পেশেন্টের ন্যাজোগাস্টিক টিউব করতে পারি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এই ধরনের আরও ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি দেখবার জন্যে অনেক অনেক ধন্যবাদ